2024 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে। 2024 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে। 2024 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে। 2024 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য 1,27,198 জন সৌদি আরবে যেতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 9,36,320 টাকা খরচ পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ পালিত হবে।